এখন আমি তোমাদেরকে এই অধ্যায় করার জন্য চারটা জাবেদা শেখাবো। কটা জাবেদা শেখাবো? চারটা জাবেদা, চারটা জাবেদা শেখাবো। তবে এই অধ্যায়ে কিন্তু চারটা জাবেদায় না, জাবেদা আরো আছে, কিন্তু আমি যদি তোমাদের পরীক্ষার কথা চিন্তা করি, যদি তোমাদের পরীক্ষার কথা চিন্তা করি যে কোনগুলো আসবে, তাহলে আসলে এই চারটা জাবেদা করাটাই যথেষ্ট। এই চারটা জাবেদা করাই যথেষ্ট, যথেষ্ট কিন্তু কিছু কিছু এক্সেপশনাল। ধরো এই চারটা জাবেদা শিখলে তুমি 95% অঙ্ক সমাধান করতে পারবা, করতে পারবো 95%। 5% কিছু ডিফারেন্ট কোশ্চেন হয়, 5% কিছু ডিফারেন্ট কোশ্চেন হয়, সেগুলো আমরা প্র্যাকটিস যখন করব আমরা তখন শিখব। তো আমরা যদি চারটা জাবেদা শিখি তাহলে আমরা 95% জাবেদা পারবো, মানে সরি যাবে মানে অঙ্কই পারবো আর কি, যাবে দানা তো পুরো অঙ্কই পারবো। তাহলে এই 95% শেখার জন্য আমাদের চারটা জাবেদা শেখাটা বেটার না? জি স্যার। আরো কিছু কিছু কারণ আছে, ওগুলো আসলে 5% শেখার জন্য। কত পার্সেন্ট শেখার জন্য? 5% 5% শেখার জন্য। তো সবাই খাতা নিয়ে রেডি হয়ে যাও। জি স্যার। খাতা নিয়ে রেডি হয়েছে সবাই? জি স্যার। আচ্ছা, এক নাম্বার লেখো, যখন আবেদন পাওয়া যাবে। অনলাইনে যারা, ইউটিউবে যারা ক্লাস করতেছো, তারাও আর কি খাতা কলম সামনে নাও, তাহলে তারাও আর কি বুঝতে পারবা। আচ্ছা, এক নাম্বারে লিখবা যখন আবেদন পাওয়া যাবে। কি লিখবা? যখন আবেদন পাওয়া যাবে। না না না, ইউটিউবে ক্লাস করা যাবে না। এটা যদি কোনোদিনও ফ্রিতে আপলোড করি, হয়তো 6 মাস পর ফ্রিতে আপলোড করলাম, মানে ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করে দিলাম, আমি তার জন্য বললাম ইউটিউব থেকে ক্লাস করার কোনো সুযোগ নাই, এখানে ওই জুমের মাধ্যমে ক্লাসটা করতে হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যখন আবেদন পাওয়া যাবে, লিখছো সবাই? জি স্যার। লেখো, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, হইছে লেখা? জি স্যার। আচ্ছা, তারপরে লেখো দুই। স্যার আবার বলেন। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ওকে স্যার। আচ্ছা, দুই নাম্বার লিখবা যখন শেয়ার বিলি করা হবে। যখন শেয়ার বিলি করা হবে, কি লিখবা? যখন শেয়ার বিলি করা হবে। স্যার বিলি মানে? স্যার বিলি মানে কি সেটা বলতেছি, বিলি মানে হচ্ছে বিতরণ করা। বিলি মানে কি? বিতরণ করা। বিতরণ করা, তুমি শেয়ার বিতরণ করতেছো। তো এই বিলি করা হয় বা বিতরণ করা হয় তিন ভাবে। বিলি বা বিতরণ করা হয় কয় ভাবে? তিন ভাবে। যে শেয়ার অবহার সমহার, তিন ভাবে। ক নাম্বার দিয়ে লেখো, ক নাম্বার দিয়ে লেখো সমহারে। ক নাম্বার দিয়ে লিখবা সমহারে। ক নাম্বার দিয়ে কি লিখবা? সমহারে। সমহারে লেখো, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। হ্যাঁ, কত রিক্ট আবার বলবেন ভাই? আমি একটু সমহারে। ক নাম্বার শেয়ার বিলি করা হলো, দুই নাম্বার হচ্ছে শেয়ার বিলি করা হলো, ক নাম্বারে বলছে সমহারে। সমহারে যদি বিলি করা হয়, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, লিখছো? শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, লিখছি স্যার। আচ্ছা, খ নাম্বার দিয়ে লেখো অবহারে। খ নাম্বার দিয়ে লেখো অবহারে, লিখছি স্যার। লেখো, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন,
শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। লিখতো স্যার? স্যার লিখতে পারিনি স্যার। শেয়ার অবহার ডেবিট স্যার, তারপর স্যার শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অবহার ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট। ওকে জি স্যার। গ নাম্বার দিয়ে লেখো, গ নাম্বার দিয়ে লেখো অধিহারে। কি লিখবা? অধিহারে লেখো শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। শেয়ার আবেদন ডেবিট অধিহার লিখে লিখবা, শেয়ার আবেদন ডেবিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। লেখা হইছে না স্যার? শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট। সবার কি হয়েছে? আচ্ছা জি স্যার হয়েছে। তারপর লেখো তিন নাম্বার, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে লিখবা, শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। লিখছো স্যার? জবাবটা একটু বন্ধ স্যার। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলে শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে স্যার। ঠিক আছে ওকে। তারপর আচ্ছা আচ্ছা তারপর চার নাম্বার লেখো, যে কোনো ধরনের খরচ প্রদান করা হলে, যে কোনো ধরনের খরচ প্রদান করা হলে লিখছো? হ্যাঁ স্যার। সংশ্লিষ্ট খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সংশ্লিষ্ট খরচ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। উদাহরণ নিচে লেখো, উদাহরণ অবলেখকের কমিশন, দালালের কমিশন, ব্যাংক চার্জ, ব্যাংকের কমিশন ইত্যাদি, তারপর ব্যাংক সুদ। স্যার একটু প্রথম থেকে একটু বলেন না, অবলেখকের কমিশন, অবলেখকের কমিশন, দালালের কমিশন, প্রতিনিধির কমিশন, দালালের কমিশন, অবলেখকের কমিশন, দালালের কমিশন, প্রতিনিধির কমিশন। লিখছো? ব্যাংক সুদ, ব্যাংক চার্জ, ব্যাংক কমিশন ইত্যাদি, ব্যাংক সুদ চার্জ, ব্যাংক। ধরো
ধরো না বাস্তবে যেটা হয়, ম্যাক্সিমাম কোশ্চেনে লেখা থাকে অবলেখকের কমিশন প্রদান করা হলো, বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করে আমি বলতেছি। ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে কি বলা থাকে? সংশ্লিষ্ট খরচ বলতে যে খরচটা প্রদান করা হয়েছে আমরা সেটাকে বলছি। ওকে জি স্যার, জি স্যার। এখানে কিছু কথা আছে, কথাটা হলো অনেক সময় এই জায়গাটাতে এমন এমন কিছু ওয়ার্ড লেখা থাকে যেটা তুমিও শোনো নাই, তোমার বাবাও শোনে নাই, তোমার দাদাও শোনে নাই, এরকম কিছু ওয়ার্ড কিন্তু এখানে থাকতেই পারে। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এরকম কিছু ওয়ার্ড এখানে থাকতে পারে, ধরো বলা আছে ইয়াং ইয়াংলা প্রদান করা হলো, কি বলা আছে ইয়াং ইয়াংলা প্রদান করা হলো, ইয়াং ইয়াংলা প্রদান করা হলো। এখন ইয়াং ইয়াংলা মানে কি তুমি কি শুনছো? না স্যার। শুনছো কেউ? না স্যার। আচ্ছা, তোমরা কিন্তু কেউ শোনো নাই যে ইয়াং ইয়াংলা মানে কি। অবশ্যই এটা উসাই মারমা থাকলে চিন্তা, ইয়াং ইয়াংলা মানে হচ্ছে হলো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ইয়াং ইয়াংলা মানে কি? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কথা বুঝতে পারছো? এটা প্রদান করে কেমনে? আরে গাধা শোনো, আমার কথা শোনো, আমি তো বলিনি যে এটা প্রদান করছে, আমি কি একটু বলছি? আমি বলছি স্যার, আপনি তো বললেন ইয়াং ইয়াংলা প্রদান করা হলো। আরে আমার কথাটা আগে ভালো করে বলো। কথাটা হলো যে এখানে কি বলা আছে, মানে ওইখানে এমন এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো তোমরা কোনোদিনও শোনোনি। যেমন ধরো ইয়াং ইয়াংলা, এই শব্দটা কি কোনোদিন শুনছো? না না। আর আপনি একটা ভিডিও দিছিলেন, ওইটার মধ্যে শুনছিলাম। আচ্ছা যাই হোক, জি স্যার, উসাই মারমা আমাকে শিখাইছিল। তো তুমি ধরো জীবনে কোনোদিন শোনোই নাই, এমন একটা ওয়ার্ড লেখা আছে প্রদান করা হলো, কথা কি বুঝছো? এ লাভা আইরিশ, তোমার এখান থেকে শব্দ আসছে, তুমি কে? স্যার জাহিদুল। ও সাউন্ডটা ইয়া করো। আচ্ছা, যেটা বলতেছিলাম, এটা বলতেছিলাম এমন একটা শব্দ দেওয়া আছে যেটা লেখা আছে এটা প্রদান করা হলো। এখন তুমি ওইটা শুনে ভয়েতে লাভ মারছো, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললা এটা তো জীবনে শুনি নাই, তার মানে এই প্রশ্নের উত্তর আমি দিব না। তুমি সবকিছুই পারো, তুমি সবকিছুই পারো, শুধুমাত্র ওই শব্দটার সঙ্গে তুমি পরিচিত না। এখন আমি তোমাদেরকে আন্দাজে ঢিল মেরে সঠিক হওয়ার একটা উপায় বলে দিতে পারি, তোমরা কি সেটা জানতে চাও? জি স্যার, জি স্যার, জি স্যার, বলেন স্যার। মানে শতভাগ প্রায় সঠিক হবে। ধরো কোশ্চেনে লেখা আছে ইয়াং ইয়াংলা প্রদান করা হলো, মানে যদিও ইয়াং ইয়াংলা প্রদান করা যায় না, আমি ধরতে বলতেছি, মানে ইয়াং ইয়াংলা শব্দটা যেহেতু তোমরা কোনোদিনও শোনো নাই, এমন একটা শব্দ লেখা আছে যেটা তোমরা কখনো শোনো নাই, অথচ লেখা আছে প্রদান করা হলো। এখন তোমরা যেহেতু শব্দটা শোনোই নাই, তাহলে তোমরা কিভাবে এটার জাবেদা দিবা, এরকম না? হ্যাঁ স্যার। এখন তোমরা যে কাজটা করবা সেটা করবা হলো ইয়াং ইয়াংলা করবা ডেবিট, আর ব্যাংক হিসাব করবা ক্রেডিট। তাহলে তোমাদের দেখবা কি শতভাগ সঠিক হবে। ইয়াং ইয়াংলা করতে হবে কি? ডেবিট। ডেবিট। আর ব্যাংক হিসাব কি করতে হবে? ক্রেডিট। ক্রেডিট। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। ইয়াং ইয়াংলা ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ধরো লেখা আছে ধরো উদ্ভট একটা শব্দ বলো দেখি,
কোন শব্দ বলো স্যার আমার একটা বলো একটা উদ্ভট শব্দ বলো ধর আমি বললাম ফাতফাতুন ফাতফাতুন ইয়া মুজি ফাতফাতুন ফাতফাতুন ধরো কিছুটা আরবি আরবি শোনা যাচ্ছে না কাহিনী আছে এটা আমার স্কুল লাইফের তো আরবি শিক্ষককে জিজ্ঞাসা করছে আমাদের তখন আবার আরবি ক্লাস ছিল স্কুলে আরবি একটা সাবজেক্ট ছিল বুঝছো যেখানে ধরো আরবি টারবি লেখা থাকতো ফোর্থ সাবজেক্ট এটা অঙ্কন করতে হতো কিন্তু না দিলে কোনো সমস্যা হইতো না মানে ফেল করলে কোনো সমস্যা হইতো না মানে আরবিতে লিখতে হতো সবকিছু সবকিছু আরবিতে লিখতে হতো তো আমাদের ধর্মীয় শিক্ষক আরবি ক্লাসটা নিতেন তো একদিন আমার এক বন্ধু স্যারকে জিজ্ঞাসা করলো স্যার বলেন তো মুরগিটি দাপাতে দাপাতে মানে লাফাতে 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 বগুড়া ভার্সন হচ্ছে দাপাতে দাপাতে ঠিক আছে মুরগিটি দাপাতে দাপাতে গর্তে পড়ে গেল মুরগিটি দাপাতে দাপাতে গর্তে পড়ে গেল স্যার আপনি এটা আরবিতে ট্রান্সলেট করেন বুঝছো এখন স্যার তো আর আরবিতে ওটা ট্রান্সলেট করতে পারে না ঠিক আছে এখন বললো তুমি কি পারো এখন বললো যে জি স্যার আমি পারি ওই দেখি তুমি বলো দেখি তোর বললো ইন্না মুরগি উন ফাতফাতুন ফাতফাতুন ইন্নাল খাদ এটা সঠিক আরবি কিনা এটা আমার জানা নাই তবে আমার বন্ধু বলছিল আমি তোমাদেরকে সেটা বললাম ইন্না মুরগিউন ফাতফাতুন ফাতফাতুন ইন্নাল খাদ ঠিক আছে তো ধরো এরকম কিছু ওয়ার্ড যেটা তুমি কখনো শোনো নাই তো এটা ধরো দেওয়া আছে তুমি কি করবা ফাতফাতুন ফাতফাতুন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ক্রেডিট এটা হচ্ছে কি তোমাদের আন্দাজে ঢিল মেরে পরীক্ষাতে মার্ক পাওয়ার একটা উপায় বলে দিলাম এবং এটা শতভাগ সঠিক হবে প্রায় তবে যদি টাকা প্রদান করে এখানে ব্যাপার সেবার আছে যদি টাকা প্রদান করে সেক্ষেত্রে এটা হবে আর যদি করো কোনো কারণে ধরো ওই যে শেয়ার টেয়ার দেয় মানে ওই যে 5% কিছু অঙ্কের কথা বললাম না 5% যেগুলো ওগুলোতে কিন্তু একটু ভিন্ন ধরনের আছে ওগুলো যখন তোমাদেরকে প্র্যাকটিস করাবো তখন বুঝায় দিব হ্যাঁ জি স্যার প্র্যাকটিস করাবো তখন একটা তবে 95% একটা স্যার কোশ্চেন আছে একটা যাবে তা দিয়ে হবে বলো জি স্যার এক মানে কিছু কিছু জায়গায় দেখছি যে এত পার্সেন্ট শেয়ারের বিনিময়ে একটি জমি ক্রয় ওই সময় কি দিতে হবে মানে সেটা কি ওইটা 5% তুমি তো আমার কথা বুঝলা না মানে ওইটা 5% এর মধ্যে গেল আমরা কি এখন 5% শিখতেছি নাকি 95% শিখতেছি 95% তাহলে আগে আমরা 95% শিখি 5% এর জন্য আমরা শিখবো তখন এগুলো শেখানো হবে কথা কি বুঝতে দিই জি স্যার বুঝতে পারছি তুমি এখন যদি ওইটার উত্তর আমি দিতে যাই এখানে যারা এই অধ্যায়টা এর আগে কখনো করে নাই সেসব ছেলে মেয়ে এখান থেকে পালিয়ে যাবে এখানে থাকবে না তুমি কি তাই চাও না স্যার অবশ্যই তোমার কোশ্চেন থেকে আমি বুঝছি যে তুমি এই অধ্যায়টা এর আগেও করছো করছো না জি স্যার করছিলাম মানে আমাদের ইয়াতে করানো হয়েছিল আর কি রিফাত স্যার ফার্স্ট ইয়ারে করছিলাম স্যার ফার্স্ট ইয়ারে করছিলা আচ্ছা ওয়াহিদানা 54 তুমি কে স্যার আমি প্রাচী কি নাম প্রাচী কে প্রাচী তুমি কি আমাদের এই গ্রুপের স্টুডেন্ট জি স্যার তোমার এর আগে নাম কি ছিল স্যার দেখছেন ও ক্রাস্টিগাল জি স্যার আচ্ছা এই ক্রাস্টিগালের রহস্যটা কি একটু আমাকে বলবা আমার খুব ইচ্ছা মানে আমি ভাবছিলাম যে তোমাকে একদিন জিজ্ঞাসা করব কিন্তু আসলে জিজ্ঞাসা
করা হয়ে ওঠেনি। ক্রাশটি মানে কি, মানে সবাই ক্রাশ খায় তোমাকে দেখে এরকম কিছু? না স্যার, একটু খিটখিটে স্বভাবে। কি কি কি? একটু খিটখিটে স্বভাবে। তুমি কি সবাক কি মানে ঝাড়ির উপর রাখো নাকি অলওয়েজ? এটা করো ওটা করো এরকম কিছু? না স্যার, একটু রাগি রাগি ভাবে এজন্য। মানে রাগি রাগি ভাবে, এটা তো আসলে গর্বের কিছু না, তুমি নামের সাথে এরকম কাস্টি লাগাই দিছো। এটার উপরে কোন ভিডিও দিবেন নাকি, রেকর্ডেড ভিডিও? মানে ওই যে ড্যান যে আগে মানে প্রত্যেক অধ্যায়ের মানে এই হিসাবে দিব। আচ্ছা আচ্ছা, তো তোমাদের কি জাবেদা গুলো কি মুখস্থ হয়ে গেছে? আমি চারটা জাবেদা মুখস্থ করার জন্য 4 মিনিট সময় দিলাম। 4 মিনিট সময়ের ভিতরে জাবেদা গুলো। হ্যাঁ বলো স্যার। আসসালামু আলাইকুম। এই যে আজকে নতুন অধ্যায় শুরু করছি, তুমি শুরু থেকে নাই স্যার, আমার একটু লেট হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই যে ভিডিও আপলোড করব কিছুদিন পর, গ্রুপ থেকে একদম শুরু থেকে দেখে নিবা। ওকে স্যার। ঠিক আছে জি স্যার। পরে আবার বলো না যে দেখবা তারপরে কোশ্চেন করবা, তুমি তো পরে বলবা ভাইয়া বুঝিনি বুঝিনি স্যার বুঝিনি। ঠিক আছে, শুরু থেকে দেখলে সবকিছু বুঝতে পারবা। ফাল্গুনি জি স্যার, আমার বিশ্বাস। আচ্ছা স্যার, আমারও তো কারেন্ট নাই স্যার। তোমার কারেন্ট কই গেছে স্যার? আমি অনেক কষ্ট কষ্ট কইরা স্যার ইউপিএস এর সাথে জয়েন টয়েন দিয়া স্যার, তারপরে স্যার ওয়াইফাই আনলাম, অনেক দেরি হয়ে গেছে স্যার, পরে আসছি। আচ্ছা সমস্যা নাই, ওই ভিডিও দেখো, ভিডিও দেখে তারপরে আমি ভিডিও আপলোড দিয়ে রাখবো, ভিডিও দুটো দেখো। আচ্ছা স্যার, আপনি বলছিলেন একটা কনভোকেশন করবেন, ওটা কবে করবেন? মানে ওই যে কি বলে অনুষ্ঠান করবেন আর কি, ওই যে কিছু কিছু পোলাপাইন করে নিয়ে এসে মানে আপনার স্টুডেন্টরা যারা বড় বড় জায়গায় চান্স পাইছে, এটা লজ্জা পায় বুঝছো, সমস্যা এটাই স্যার। লজ্জা পাওয়ার কি আছে? আপনি বলবেন যে মানে একটু মানে কি বলে কত মানুষ তো যে দেখেন না সম্প্রচার করে, ওই যে সাংবাদিকরা ওরা উল্টা পাল্টা নিউজ দেয়, তারপর লজ্জা নাই আর এনে তো মানে কি বলে আর মানে ভালো ভালো কথা এটা কইতে। আচ্ছা যাই হোক, লজ্জা বলে কিছু করি না। তোমার আচ্ছা, সবার প্রথমে একটাও কথা যে বলেনি না, অডিও অন করো, বলবা বিহারে ইস্যু করা হলো, বই দেখে বলবা না, ভিডিও অন করে বলো। বলো ওর কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা নাবিল বলো, অবহারে শেয়ার ইস্যু করা হলো কি ভাইয়া? সরি, অবহারে শেয়ার বিলি করা হলো ইস্যু না, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। দেখে দেখে বলছো নাকি না দেখে বলছো? না দেখে বলছি ভাইয়া। ভিডিও অন করো তাহলে। আচ্ছা তোমার চোখ যদি নিচের দিকে যায় তুমি কিন্তু ভিডিওতে কান ধরবা, চোখ অলওয়েজ ক্যামেরার দিকে থাকবে। বলো দালালকে কমিশন প্রদান করা হলো ভাইয়া? দালাল কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা ভেরি গুড। ক্রাস্টিগাল ভিডিও অন করো।
কোন সমস্যা ভিডিও অন করতে না স্যার তাহলে করো অন তো হচ্ছে না লে আচ্ছা দীপ বসাক অন করো স্যার বলেন বলেন স্যার তুমি বলবা অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো স্যার অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট গুড ইমামউদ্দিন ভিডিও অন করো সমস্যা আছে স্যার ভিডিও অন করতে সমস্যা জি স্যার মানে ক্যামেরায় সমস্যা না তোমার সমস্যা আমার সমস্যা স্যার আচ্ছা ঠিক আছে থাক সমস্যা থাকলে অন করার দরকার নাই জেডএম সোহেল বলুন স্যার সমহারে ইস্যু করা হলো সমহারে বিলি করা হলো স্যার দুই নম্বরটা পারবো না স্যার এতক্ষণ ধরে কি পড়লা সমহারে বিলি করা হলো স্যার সমহারে বিলি করা হলো সমহারে শেয়ার আবেদন ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তুমি দেখাও কইতে পারলা না সঠিক ভাবে স্যার আমি স্যার দেখে দেখে বলতে পারবো না সেই জন্য স্যার যেটা ভাই সেজন্য বলতে আমি মিথ্যা বলিনি স্যার আমি যেটা সেটা পারবো না স্যার বলছি না আপনাকে স্যার দুই নম্বরটা হবে ঠিক আছে ভেরি গুড এই না পারা কতদিন চলবে স্যার আজকে তো শিখে নিব স্যার আচ্ছা ঠিক আছে ওকে আশা করি সবাই আগামী দিনের মধ্যে হয়ে যাবে সবার ঠিক তো সবাই জাবেদা গুলো তিনবার লিখবা কয়বার লিখবা তিনবার তিনবার লিখবা তিনবার এটা তোমাদের বাড়ির কাজ ঠিক আছে স্যার একটা প্রশ্ন করি আজকে কি হ্যাঁ প্রশ্ন করো স্যার অবহারের ক্ষেত্রে শেয়ারের 10% এর নিচে হবে না মানে অবহার কিন্তু অধিহারের ক্ষেত্রে কত পার্সেন্ট এর অধিহারের কোনো লিমিট নাই অধিহার লিমিট নাই ও আচ্ছা তুমি ভালো থাকবা শনিবারে দেখা হচ্ছে আজকে কি বার বৃহস্পতিবার হই বলো বুধবার ও না না সরি সরি বুধবার সরি আমি বৃহস্পতিবার সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার